নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অপরাজিত চ্যানেল বন্ধুরা আপনারা যারা শিক্ষক পদপ্রার্থী অর্থাৎ শিক্ষকতা করতেন তাদের জন্য কিন্তু একটি ভালো খবর উঠে এসেছে রামকৃষ্ণ মিশনে সম্পূর্ণ স্থায়ী পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে এর আগেও আরও দুই একটি রামকৃষ্ণ মিশনে বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল এবার নতুন করে রামকৃষ্ণ মিশনের মিদনাপুরে যে স্কুলটি রয়েছে সেখানে কিন্তু নিয়োগের বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে তো সেই নিয়ে যারা জানেন না তারা আমাদের ভিডিওটি অবশ্যই প্রথম থেকে পর্যন্ত দেখে থাকুন তাহলে আপনারা বিস্তারিত হবে এই নিয়ে তথ্য জানতে পারবেন বন্ধুরা তার আগে আপনাদের জানাতে চাই আপনারা যারা শিক্ষকতার চাকরি খুঁজছেন তারা কিন্তু জানেন বিভিন্ন জায়গায় ডেপুটেশন ভ্যাকেন্সির খোঁজখবর প্রতিদিনই বিভিন্ন সংবাদপত্রে বেরোয় কিন্তু সেগুলো হয়তো আপনাদের পক্ষে নিউজ পেপার ফলো করা সম্ভব হয় না তো আপনারা যারা সে সমস্ত যে কোনো শিক্ষকতার চাকরির খবর এবং ডেপুটেশন নিয়োগের খবর জানতে চান এবং অন্যান্য যে কোনো সরকারি চাকরির খবর জানতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলের অ্যাপ অ্যাপটি ইনস্টল করে রাখতে ভুলবেন না স্টোরে আপনাদের সবার ফোনে আশা করি রয়েছে স্টোরে চলে এসে যদি আপনার কর্মসংস্থান লিখে সার্চ করেন একটু স্কোল ডাউন করলে দেখবেন একটি অ্যাপ রয়েছে চাকরির খবর পশ্চিমবঙ্গ জব নিউজ বেঙ্গল এই অ্যাপটি আপনারা যদি করে রাখেন তাহলে আপনাদের ফোনে যে কোনো চাকরির খবর নোটিফিকেশান মাধ্যমে জানতে পারবেন এমনকি প্রতিদিন সমস্ত নিউজপেপারে যতগুলো ডিপ্রেশন ভ্যাকেন্সির খবর বেরোয় সমস্ত আপডেটে কিন্তু এই অ্যাপটির মাধ্যমে আপনাদের কাছে দেওয়া হয় তো আপনারা অবশ্যই অ্যাপটি ইনস্টি করে রাখতে ভুলবেন না এবং আজকে যে নিয়োগের খবরটি আপনাদের সামনে নিয়ে এসেছি রামকৃষ্ণ মিশনে সেই নিয়েও বিশেষ তথ্য আপনারা এই অ্যাপটির মাধ্যমে জানতে পারবেন তো আশা করি আপনারা অনেকে অ্যাপ ইনস্টল করে রেখেছেন যারা ইনস্টল করেননি তারা অ্যাপটি ইনস্টল করে নিন ইনস্টল করার পরে অ্যাপটি ওপেন করে নিন অ্যাপটি ওপেন করে নিলে আগে বললাম যে কোনো চাকরির খবর আপনার এই অ্যাপটির মাধ্যমে জানতে পারবেন তো অ্যাপটি দেখতে পাচ্ছেন নতুন চাকরি বলে একটা অপশান রয়েছে সেখানে চলে যান নতুন চাকরি অপশনে চলে যাওয়ার পর স্কুল ডাউন করে দেখতে পারবেন লেখা রয়েছে রামকৃষ্ণ মিশনের সম্পূর্ণ স্থায়ী পদে শিক্ষক নিয়োগ রিড মোড়ে রিড মোড়ে ক্লিক করে দিন এই রিড মোড়ে ক্লিক করে দিলে আপনারা বিস্তারিত তথ্য জানতে পারবেন এখানে বলা রয়েছে মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের স্কুলে বিভিন্ন বিষয়ে স্থায়ী পদে শিক্ষক নিয়োগ অর্থাৎ বন্ধুরা অন্যান্য শিক্ষক স্কুলে যেভাবে নিয়োগ করে সেভাবে কিন্তু সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগ করা হবে এবং এক্ষেত্রে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন মহিলার আবেদন করতে পারবেন না আবেদন জানানোর লাস্ট ডেট ছাব্বিশ আট অর্থাৎ অক্টোবর মাসের ছাব্বিশ তারিখ অব্দি আপনারা আবেদন করতে পারবেন দিনেল এবং অবশীদের পাঁচশো টাকা দিতে হবে এসসি এবং এবং এসটিতে চারশো টাকা দিতে হবে তো কীভাবে আপনার টাকা দেবেন সেটি আপনি জানাচ্ছি আগে দেখে নিন কোন কোন সাবজেক্টের শিক্ষক নিয়োগ হবে সহশিক্ষক ইংরেজি অর্থাৎ ইংরেজিতে শিক্ষক নিয়োগ হবে এবং ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টের শিক্ষক নিয়োগ হবে এবার কীভাবে আবেদন করবেন আবেদন ফর্ম ও প্রসপেক্টাস অনলাইন ডাউনলোড করতে হবে কিন্তু জমা দিতে হবে সরাসরি স্কুলের অফিসে ফর্ম জমা করার সময় হাতে হাতে আবেদন ফি জমা করতে হবে তো ফর্ম কোথায় পাবেন সেটি এখানে বলা রয়েছে তার আগে দেখে নিন ফর্ম করতে জমা করতে হবে ফর্ম জমা করতে হবে রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন নতুন বাজার মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সেভেন টু ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এই ঠিকানাতে জমা করতে হবে তো ফর্ম ও প্রসপেক্টাস কোথায় পাবেন দেখে নিন যে এখানে ক্লিক করুন লেখা রয়েছে সেখানে ক্লিক করে দিলে আপনারা রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ওয়েবসাইটে চলে যাবেন সেখান থেকে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে রিক্রুটমেন্ট অফ টু অ্যাসিস্ট্যান্ট টিচার টু থাউজেন্ড এইটিন এখানে ক্লিক করলে আপনার অফিসিয়াল পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন ডাউনলোড ফাইল হয়ে যাচ্ছে প্রসপেক্টারে ক্লিক করলে প্রোসপেক্টাস ডাউনলোড হয়ে যাবে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করলে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড হয়ে যাবে ইংলিশ সিলেবাসে ক্লিক করলে ইংলিশ সিলেবাস ডাউনলোড হয়ে যাবে ফিজিক্যাল সায়েন্স সিলেবাসে ক্লিক করলে ফিজিক্যাল সায়েন্স সিলেবাস ডাউনলোড হয়ে যাবে এবং কোশ্চেন প্যাটার্ন কেমন ধরনের প্রশ্ন আসবে জানতে চাইলে এখানে ক্লিক করে দিলে এই ফাইলটি আপনাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে আপনাদের ফোনের ফাইল ম্যানেজারে গেলে সমস্ত ফাইল আপনারা একে একে পেয়ে যাবেন তো বন্ধুরা যারা শিক্ষকদের চাকরি করতে চান এবং যে কোনো ডেপুটেশন নিয়োগের খবর রাখতে চান অবশ্যই আমাদের চ্যানেল ল্যাপটি ইনস্টল করে রাখতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে